হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি বেরিয়ে পড়েছি সরি আমি নয় আমরা বেরিয়ে পড়েছি বাজার করার উদ্দেশ্যে এখানে আমার বরবাবু প্লাস আমার যে দেওর আর আমি তিনজন মিলিয়ে চলে যাচ্ছি বাজার করতে প্রথমে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে প্রিয়গোপাল বিষয়ী প্রিয়গোপাল বিষয়তে আমরা ঢুকে গেছি শাড়ি নেওয়ার জন্য এ দেখো আর এই দেখো এই শাড়িটা আমি নিচ্ছে এই শাড়িটা হচ্ছে মাদুরাই সিল্ক এটা একটু ফুলুন তো এটা প্রিয় গোপালের বিষয়তে শাড়ির দুটো কালেকশান আছে মানে একটাতে তুমি অরিজিনাল পাবে একটাতে ডুপ্লিকেট আমরা অরিজিনালটাই নিয়েছিলাম কারণ একটা দামি শাড়ি তো প্যান্তায় বস বরের কাছ থেকে সে জন্যই তারপরে আমরা খেতে চলে গেছি একটা থাই রেস্টুরেন্টে এটা ছিল ধর্মতলা নিউ মার্কেটের কাছে এটা আগে থাই রেস্টুরেন্টের নাম ছিল তারপরে এখন নামটা চেঞ্জ হয়ে গেছে কি নাম জানি না দেখিনি অতটা বাট রেস্টুরেন্টটা যতই হাই ফাই হোক না কেন ওখানে সার্ভিস কোয়ালিটি খুবই খারাপ মানে কি তোমাদেরকে আর বলবো ওখানে চামচ যেটা দিয়েছিলো খাওয়ার জন্য খাবার খাওয়ার জন্য যে চামচটা দিয়েছিলো সেই চামচের মধ্যে এঁঠো লেগেছিল মানে এত বিচ্ছিরি পরিমাণে একটা এক্সপিরিয়েন্স হয়েছে এই এই হোটেলটায় যে মানে তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না আমি এ দেখো আমরা তিনজন মিলে সবাই বসে আছি আর আমি ওখানে হ্যান্ড ওয়াশের জন্য গিয়েছিলাম ও ওখান থেকে ভিডিও করছে এখানে আমরা তিন রকমের নুডলস অর্ডার দিয়েছিলাম শেজওয়ান হাক্কা আর সিঙ্গাপুরি এটা সিঙ্গাপুরের নুডলস এটা শেজওয়ান আর এই নুডলসগুলোর দাম নিয়েছিল তিনশো দশ টাকা করে প্লেট আর এটা হচ্ছে হাক্কা নুডলস তারপরে আমরা বেরিয়ে গেলাম জুতো কেনার উদ্দেশ্যে এটা হচ্ছে আমাদের জুতার রাজা শ্রী লেদার্স মানে ভিড় দেখে তোমরা বুঝতে পারছো কী হারে মানে ভিড় মানে মেলা লেগে গেছে সেরকম মনে হচ্ছিলো এই দেখো কী অবস্থা এখানে জুতো কেনার পরে আমরা চলে গেলাম আরেকটা বড় বাজারের দোকানে এটা হচ্ছে আমার বরের জন্য নিচ্ছি এ দেখো এই প্যান্টের কালেকশান তারপরে ওর বাজার করার পরে আমরা চলে এলাম বড় বাজারের আরেকটা দোকানে শাড়ি কিনতে এখানে আমি যেহেতু বাজার করতে চলে এসেছিলাম মা বলল যে তুই ওখান থেকে চয়েস করে শাড়িটা নিয়ে নে তোর মনের মতো আমরা ঠিক আছে আর এখানে দেখো আমার বর পুরো ঘুমঘুমো অবস্থা ঢুলো অবস্থা এ দেখো ঘুমিয়েই পড়ছে বেচারি আহা কী অবস্থা বিয়ে করে ভাবছে কি না ভুলটা করেছি তারপরে আমরা এখানে বাজার করার পরে বাড়ি ফিরে যাই এ দেখো আমরা বাদাম পেটালে খাচ্ছিলাম আর এখানে এরা সবাই অফিসের কলিগ ছিল মনে হয় সবাই লুডো খেলছিল বেশ এনজয় করছিল ট্রেনের মধ্যে লুডো খেললাম এখানে তো অত ভালো করে ভিডিও আমি করতে পারিনি যাই হোক বাড়িতে গিয়ে দেখাবো কি কি শাড়ি নিয়েছে কি কি না তো তোমরা দেখতে থাকো সাথে থাকো এটা দেখা হচ্ছে নেক্সট